তো আগের এপিসোডে আমরা দেখছিলাম রাইনার একটা সার্ভে মেরে ফেলে আর লিবাই এসে রাইনারের গলায় এবং বুকের মধ্যে তলোয়ার ঢুকায় দেয় বাট রাইনারের কিছু হয় না এদিকে বিশ টাইটান আরও কিছু টাইটেনের সঙ্গে এখানে চলে আসে আর আজকে আমি এক্সপ্লেন করবো এপিসোড নাম্বার চোদ্দ তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পারি টাইটান এবং সার্ভে সামনাসামনি দাঁড়ায় আছে আর লিবাই এরবিনকে বলে যে রাইনার এখন দেয়ালের দিকে উঠবে এরপর রাইনার নিজের হাত এবং পাকে শক্ত করে আর সামনে দেয়াল বেয়ে উপরের দিকে ওঠা শুরু করে কিন্তু রাইনার ওর উপরে অ্যাটাক করার জন্য সবাইকে নিষেধ করে তো অ্যারেন জিজ্ঞেস করে আমরা এখন কেন অ্যাটাক করব না ও কি ভাবতেছে হানজি বলে যে এরবিন এখন দুশ্মনের প্লান বোঝার চেষ্টা করতেছে এর মধ্যে এরবিন একটা টাইটেন দেখতে পারে যার উপরে একটা বক্স বান্ধা ছিল এরবিন বুঝতে পারে এই টাইটেনটা যেহেতু এখন ট্রান্সফর্ম হয় নাই তার মানে এই টাইটেনটা আমাদের আসার খবর রাইনারকে দিছে এরপর এরবিন সবাইকে বলে যে ওদের কাছে আরও একটা ইন্টেলিজেন্ট টাইটেন আছে যেটার উপরে একটা বক্স বান্ধা আর আর্মিন ভাবতে থাকে এই বক্সের মধ্যে আবার কি থাকতে পারে এরপর বিশ টাইটেন কিছু নর্মাল ছোট টাইটেনদেরকে সার্ভে উপরে অ্যাটাক করার জন্য ছেড়ে দেয় আর ওই টাইটেনগুলো সার্ভে দিকে আগাইতে শুরু করে এটা দেখে এরবিন বুঝতে পেরে যায় বিস্টাইটেন টাইটেন অ্যাকচুয়ালি কি প্ল্যান করতেছে এরেন ভাবে এই সব কিছু উডগাট কাসেলের মতোই হচ্ছে ওরা সবার আগে আমাদের ঘোরা মারবে আর ওদের প্রধান লক্ষ্য এরেনকে কিডন্যাপ করা আর আমাদের এইখান থেকে পালায় যাওয়ার ওরা কোনো সুযোগ দিতে চায় না যেহেতু পাঁচ বছর আগে ওয়াল মারিয়া ভেঙে যাওয়ার ফলে ওয়াল মারিয়া সম্পূর্ণটাই টাইটেন দিয়ে ঘেরা তাই সবার আগে ওরা আমাদের ঘোরা মারবে যাতে আমরা ফিরে আবার ওয়াল রোজের মধ্যে চলে যাইতে না পারি আর এইটা করলে আমরা যে শুধু ওয়াল রোজে যাইতে পারবো না তা না আমাদের কাছে কোনো খাবার দাবারেরও ব্যবস্থা থাকবে না আর কয়েক সপ্তাহের মধ্যে এমন একটা অবস্থানে আসবে যে আমাদের সৈনিকদের কোনো শক্তি থাকবে না আর ওরা ইজিলি এখান থেকে অ্যারেনকে কিডন্যাপ করে নিয়ে যাবে আর যাতে আমরা এখান থেকে পালাইতে না পারি তাই সামনে এই টাইটেনগুলো দাঁড়ায় আছে এর মধ্যে আমরা দেখতে পারি রাইনার প্রায় দেয়ালের উপরে চলে আসছে তো আরবিন অ্যারবিনকে বলে যে আমরা কি করব। রাইনার প্রায় দেয়ালের উপরে চলে আসছে আর ব্যাটথল হয়তো আশেপাশেই আছে কিন্তু এরবিনের মনে হয় রাইনার আর ব্যাটথল সবার আগে ওদের ঘোরা মেরে ফেলবে তো আর অর্ডার সঙ্গে মিলিত হয়ে ক্লাউস ঘোরা বাঁচানোর জন্য আর লিবাই এবং হানজি স্কোয়াডকে কে অর্ডার দেয় রাইনারের সঙ্গে ফাইট করার জন্য আর বলে যে ঠান্ডার স্পোয়ার ইউজ করো এইটাই আমাদের মুখ্যম সময় ওদের উপরে অ্যাটাক করার জন্য হিউম্যানিটির ভাগ্য এই লড়াইয়ের উপরে টিকে আছে। হিউম্যানিটির জন্য নিজের সব কিছু দিয়ে দাও এরপর সব সার্ভে নিজেদের কাজে লেগে পড়ে কিন্তু এরবিন লিবাই এবং আর্মিনকে এইখানে দাঁড়াইতে বলে এরবিন লিবাইকে বলে তুমি এইখানেই থাকবা আর ঘোড়াকে বাঁচাবা আর সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে বিশ টাইটেনকে শেষ করে দিবা তো লিবাই নিজের কাজে লেগে পড়ে আর এরবিন আর্মিনকে বলে যে আমাদের দুই জায়গা লড়াই করে জিততে হবে এক জায়গায় তো আমি সামলাই নিব বাকি আর এক জায়গায় তোমাকে আর হানজিকে সামলাইতে হবে এর মধ্যে রাইনার দেয়ালের উপরে চলে আসে আর ঘোড়ার লোকেশন দেখে নেয় এরপর তারপর বলে যে আমি সব ঘোড়া মেরে ফেলবো ক্যাপ্টেন ডিভাই যতটাই শক্তিশালী হোক না কেন ও আমাদের ওয়ার চিপের সঙ্গে কখনোই পারবে না এখানে ওয়ার চিপ বলতে মূলত বিশ টাইটেনকে বোঝানো হয়েছে এরপর রাইনার গলা থেকে তলোয়ার বের করে আর ভাবে যে আমার কনসিয়াসনেস আমি বডিতে ট্রান্সফর্ম করতে যদি একটু দেরি করতাম তাহলে আমি ওইখানে মারা যাইতাম বাস এই সব কিছু একবার শেষ হয়ে যাক তাহলে আমাদের সফরও শেষ হয়ে যাবে এর মধ্যে আমরা দেখতে পারি এরেনও টাইটেনে ট্রান্সফর্ম হয়ে যায় তো রাইনার ভাবে যে ও এখনই ট্রান্সফর্ম কেন হইলো যেখানে ও ট্রান্সফর্ম হওয়ার এখন কোনো দরকার নাই আর ওরা ভালো করে জানে আমরা এরেনকে খুঁজতেছি তাহলে ওদের প্ল্যানটা কি এরপর এরেন ওই গেটের দিকে দৌড়ানো শুরু করে যেটারে ও সিল করছিল তো রাইনার ভাবে এরেন কি না দেয়াল টোপকে টাইটান সার্কেলের বাইরে দিয়ে ট্রোজ ডিস্ট্রিক্টের মধ্যে পলানোর চেষ্টা করতেছে যদি এমনটা হয় তাহলে আমাদের এখানে লড়াই করা কোনো কাজেই দিবে না এরেন মাত্র দুই মাসের মধ্যে নিজের হার্ডিং পাওয়ার ইউজ করা শিখে গেছে আর আমরা ওকে আবারও দেয়ালের মধ্যে যাইতে দিতে পারি না যদিও কোডিনেট পাওয়ার ইউজ করা শিখে যায় তাহলে আমরা ওর কিছুই করতে পারবো না বাট এক মিনিট কিছু একটা তো সমস্যা আছে ও যদি পালাইতেই চাবে তাহলে দেয়াল থেকে লাভ দিয়েও তো ট্রান্সফর্ম হইতে পারতো ও আমার সামনে এসে কেন ট্রান্সফর্ম হইলো ও আমি বুঝতে পারছি অ্যাকচুয়ালি ও আমার মনোযোগ ঘোরা থেকে ওর উপরে নিতে আসছে এরপরে রাইনার থেকে নেমে আসে এরপর আমাদেরকে কিছুক্ষণ আগের সিন দেখানো হয় যেখানে আর্মিন এরেনকে রাইনারের সামনে টাইটানের ট্রান্সফার্ম হওয়ার জন্য বলে কারণ এমনটা এরবিন বলছিল যাতে রাইনার ঘোড়া ছেড়ে এরেনের দিকে চলে আসে মিকাসা বলে কিন্তু যদি রাইনার এরেনের দিকে না আসে হানজি বলে যে ও আসবে কারণ ও যদি এরেনের দিকে না আসে তাহলে এরেন পিছনের দিক থেকে গিয়ে বিষ টাইটেনের ফরমেশন ভেঙে ফেলতে পারে আর ক্যাপ্টেন লিভাই এবং অ্যারেন দুইজন মিলে বিষ টাইটেন ধরে ফেলতে পারবে আর এইসব অ্যারবিন ভেবে চিনতেই বলছে কারণ রায়নার চাবে না এরেন ওদের হাত ছাড়া হয়ে যাক কিন্তু রায়নার কি এত দূরের কথা চিন্তা করবে এরেন বলে যে হ্যাঁ আমি যতদূর রাইনারকে চিনি ও আসবে এরপর সবাই যাওয়া শুরু করে তো আরমেন বলে যে কিন্তু এখনও ব্যর্থল আশেপাশে কোথাও লুকায় আছে। আগেরবার এরেন যখন রাইনারকে হারাই দিতেছিল তখনই হঠাৎ ব্যার্থলড এসে রাইনারকে বাঁচায় নেয় আর অ্যারেনকে ধরে ফেলে তো অ্যারেন ওর সঙ্গে ফাইট করার সময় দেয়াল থেকে একটু দূরেই থাইকো এরপর আমরা দেখতে পারি রাইনার আর অ্যারেন সামনা সামনে চলে আসে আর অ্যারেন বলে ভার্সেস অন ফাইটে আমি তোমাকে হারাই দিতে পারবো এরপর অ্যারেন নিজের হাতকে শক্ত করে নেয় আর রাইনার অ্যারেন এর উপরে অ্যাটাক করে দেয় কিন্তু এরেন রাইনারের সব অ্যাটাক থেকে বেঁচে যায় আর রাইনারের মুখে জোরে একটা ঘুষি মারে আর বলে তুমি জানো এখন আমরা কোথায় দাঁড়ায় আছি এইখানে আমার ঘর ছিল আর রায়নার দূরে গিয়ে পরে আর এরেন ভাবে এই জায়গা আমার ঘর ছিল আর এইটারে আমরা আবার ফিরাই নিব আর যে আমাদের রাস্তায় আসবে সে মারা যাবে এরপর আমরা দেখতে পারি মারলো আর কিছু সৈনিক ঘোড়াকে টাইটেন থেকে বাঁচায় অন্য জায়গায় নিয়ে যাচ্ছে আর ওদেরকে আলাদা আলাদা জায়গায় রাখতে বলা হয়েছে আর বাকি সব সার্ভে কফ এদেরকে টাইটেন থেকে প্রোটেকশন দিতেছিল আর ক্যাপ্টেন লিভাই বিশ টাইটেন কিছু করার আগেই সব ছোট টাইটেনদেরকে মেরে ফেলার জন্য বলে এদিকে এরবিন ভাবে যে ছোট ছোট টাইটেনদেরকে মারতেই আমাদের এত সমস্যা হচ্ছে আমরা আগের থেকে অনেক দুর্বল হয়ে গেছি আমাদের অনেক সৈনিক মারা গেছে তবে ওদের কারণেই আজ আমরা এরপর যখন আমি ছোট ছিলাম তখন আমার বাবার থিউরি আমি সবাইকে বলতাম আর বলতাম যে যখন আমি সার্ভে কপ ভর্তি হব তখন আমার বাবার থিউরি আমি সবাইকে প্রমাণ করব। কিন্তু যখন আমি সার্ভে কফ জয়েন করলাম তখন আমি ওই বিষয়ে কথা বলাই বাদ দিয়ে দিলাম এখানে আমার সাথীরা একজন আরেকজনের জন্য জীবন দিতেছিল আর যখন আমি কমান্ডার হইলাম তখন সবাইকে উৎসাহ দিতে থাকলাম যে হিউম্যানিটির জন্য লড়াই করো আর সবার সাথে সাথে নিজেকে পাগল বানায় ফেললাম আর এখন আমি অসংখ্য সৈনিকের লাশের উপরে দাঁড়ানো এই লড়াই যদি আমরা হেরেও যাই তারপর আমি গ্রিসার বেসমেন্টে দেখতে চাই আমি দেখতে চাই এই দুনিয়ার আসল সত্য কি অন্যদিকে অ্যারেন রাইনারের ধোলাই করতেছিল কিন্তু হঠাৎ রাইনার অ্যারেনের পা ধরে ফেলে আর অ্যারেনকে একটা ঘরের উপরে আসার মারে এরপরে অ্যারেনের উপরে জোরে একটা ঘুষি মারে যেটাতে আশেপাশের মাটিও ফেটে যায় কিন্তু আমরা দেখতে পারি এরেন নিজেরা এই পাঞ্চ থেকে বাঁচায় নিছে আর ও রাইনারের হাত ধরে ফেলে এরপর আমাদেরকে ওদের নতুন অস্ত্র ঠান্ডার স্পেয়ার সম্পর্কে জানানো হয় এটা স্পেশালি আর্মার টাইটানের জন্য বানানো হয়েছে কিন্তু এরাও সঠিক জানে না এটা রাইনারের উপরে কতটা ইফেক্ট করবে এদিকে এরেন রাইনারকে সেই আগেরবারের মতন ধরার চেষ্টা করে বাট রাইনার এইবার ওর থেকে ছুটে যায় আর ও প্লান বি স্টার্ট করার চিন্তা ভাবনা করে কারণ ও বুঝতে পারে যে ও একা এরেনকে হারাই পারবে না কিন্তু এর মধ্যেও দেখতে পারে হানজি আর কিছু স্কাউট ওর দিকেই আসতেছে যেটা দেখে ও অবাক হয়ে যায় আর ভাবে যে ওরা আমার কিছুই করতে পারবে না আমার সম্পূর্ণ শরীরে আর্মর আছে ওদের ব্লেড আমার শরীরের কোনো ক্ষতি করতে পারবে না এর মধ্যে মিকাসা আর হানজি ওর দুই চোখের মধ্যে দুইটা ঠান্ডার স্পেয়ার ঢুকাই দেয় যেটা ওর চোখের মধ্যে ব্লাস্ট করে আর হানজি ভাবে এই ঠান্ডার স্পেয়ার এতটাই ডেঞ্জারাস যে এইটাকে যে চালাচ্ছে সেও এর ব্লাস্টের মধ্যে চলে আসতে পারে তাই ওরা শুধু এইটা তখনই ইউজ করতে পারবে যখন আশেপাশে কোনো শক্ত জিনিস আছে এরপরে কনি শাসা জিন আরও কিছু সার্ভে কপস রাইনারের ঘাড়ের উপরে অনেকগুলো ঠান্ডার স্প্রেয়ার মেরে দেয় আর ওইগুলো ব্লাস্টের মাধ্যমে রাইনারের ঘাড়ে যে আর্মর ছিল ওইটা একদমই শেষ হয়ে যায় হাঞ্জি রাইনারের উপরে আরও একবার ঠান্ডার স্প্রেয়ার দিয়ে অ্যাটাক করতে বলে যাতে রাইনারকে একেবারেই শেষ করে দিতে পারে তাই সবাই মিলে রাইনারের উপরে আরও একবার ঠান্ডার স্প্রেয়ার দিয়ে অ্যাটাক করে আর রাইনার ভিতর থেকে ভাবে না আমি মরতে চাই না আর এখানে বিশাল বড় একটা ব্লাস্ট হয় সাথে সাথে এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায় পরবর্তী এপিসোডে আমরা দেখতে পারবো রাইনার অ্যাকচুয়ালি মারা গেল কি না আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও আর চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করে নিও আজকের মতন এ পর্যন্তই ভালো থাকো বাই বাই